বালের ডাক্তার। এই মুখ সামলে কথা বলবেন, আমার নাম টিপে ধর, হ্যালো করি মাকো তেল, আর তা নাহলে টিপে দেবো তোমার কদবেল। আইতানের মতো বড় লোকের মোড় আমি এই খুঁজতেছিল, তোমারও দেখলে আর খালি চুলকে নুবি দে মনসে তোরা জাতি ধরে সিবি দি। তুই হা করলি কোন আমরা যদি অন্টিয়া বেগুন খাইয়ে লাই আমরা বিয়ের আর কি কাম আমরা হলাম কি খাইব। আমি তোমার ভাত খামু না, ভাত খাবি না, খাচ্ছ নে কইগিরা, ভাত খাবি না তোরা রুটি বানাই দিমু, রুটিও খামু না, তুমি সাধারণ একটা ব্যাপার নিয়ে আমার বানি বানি হচ্ছে। কবি হার কে দেখো নেনা, উসকা আপনা এক ছলক হি মজা হ্যায়, মেন ক্যাম্পি সেন্টার কো কমপ্লেন করুঙ্গি, ইয়ে স্কুল নাই হ্যায় নেনা। আজকে আমাকে রেসিপিটা শিখায় দাও। ও বন্ধু হ্যালো, আমি হ্যাঁ তো কি কর আমি তোমাকে ভালোবাসি। মেনে নিচ্ছে না, মেনে নিচ্ছে না, মেনে নিচ্ছে না। কি মেনে নিচ্ছে না? মেনে নিবে না। কি মেনে নিবে না? তোমার আর আমার বিয়ে মেনে নিবে না। আমিও তো আমার ফ্যামিলিকে বলে দিছি কিন্তু মেনে নিচ্ছে না। কে কে আছে তোমার ফ্যামিলি? আমার বউ আর আমার বাচ্চা। কি সমস্যা? বাসার নিচে কেন ঘুরঘুর করছিলা? তোমার বাসার নিচে? তোমার বাসাটা যেটা কোথায়? আই ক্যাবলা ছেলে, একদম ভ্যাবলামি করবা না। আমি তো একটা কাজে গিয়েছিলাম। কাজ না ছাই, ধাক্কা খাওয়ার আগে তো কখনো দেখিনি আমার পেছনে ধাক্কায় আটকে। আমি কিন্তু থাকুম এমতে, কিন্তু আমার ছবি হবো কিন্তু এমতে, বাঁকা করে যে তুলে না ওমতে, বুঝছো? ভালো করে না তুললে কিন্তু এক কাঞ্চা দিম ওই কাঞ্চা উদ্যা গরম হয়ে যাইব। ক্যামেরা দে আপনি বাঁকা হন। আই গেগা পাট খেতে, আই স্টুপিড, কি সব বাজে বকছো, কে তুমি? এক তোমার স্টিলার গাইটা, কারণ বুঝতে হইলে পাট। আমি গেলাম তুমি থাইকো ঠিক মতো, তুমি আবার কেন গা পিরিত পিরিত কইরো না? আমি কেও লাগে পিরিত করব না, তুমি আবার গার্মেন্টস ছাড়ি গো লাগে পিরিত কইরো না। বেশ কম কথা কই, প্রেম করব না তোমার দেখাল বউ থাকতে আমি ওনে প্রেম করব না। মু যাই পানি সে পেয়াস না বুঝি তো মেখানে কি তরফ চল নিকলা, সোচা শিকায়ত করু তেরি খুদা সে আর খুদা ভি তেরা আশিক নিকলা। আমার মাথা খারাপ হয়ে গেছে আর আগেতে যেদিন আমি বেতন দেখছি তুমি এক বেটার লোকের সিএনজি তে যাইতে আসো বেটার কান্দে মাথা রেখে, ওই বেটা কি এমন সুগন্ধি মাহে যা আমি মাহি না, তুমি কি মনে করছো? মু এগুলো ছমছম আয়ে মুঝে তরসায়ে তেরা সায়া ছেড়কে চুমনা, ও তুজ মুস্কায়ে তুজ। এই লোক তো নাম্বার পেয়েছে কেমনে? আমি দিছি নাম্বার, আমার নাম্বার তো পুরো এলাকা জানে, এটা কি আমার দোষ? তুই জানিস না তোর বোন অনেক সুন্দরী। সেটা তো জানি, এটা তো আমারে দেখলেই বোঝা যায়, এটা বলা লাগে নাকি?